আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, অনেক সময় মসজিদে গিয়ে হয়তো বা ডিউটি কালীন নামাজ পড়তে পারি না, তো দেখা যাচ্ছে যে মানে জামাতে মসজিদে গিয়ে পড়তে পারি না, তখন যারা কলিগ থাকে তাদেরকে নিয়ে হয়তো নামাজের একটা স্পেসে আমরা একসাথে নামাজ পড়ার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে জায়গার স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে ইমামের জন্য যে সামনে যে জায়গাটা ওটা আসলে দিতে পারি না, লোকজন বেশি হয়ে যাওয়াতে কাতারের সাথেই ইমাম একসাথে দাঁড়িয়ে যায়, তো এটা কি করা যাবে কি? এটাও প্রসিদ্ধ মাসাল, জাযাকুমুল্লাহ খায়রান। যদি আপনার সংকীর্ণ হয়, এমন আসছে যে ইমাম যদি সামনে দাঁড়ায়, যদি লোক যদি না আটে তার সামনে এক লোক আসে তার ডান পাশে দাঁড়াবে, এই ডান পাশে দাঁড়ায়ও যদি না হয় তাহলে বাম কাতার পূরণ করবে, ওই হিসাবে আপনারটাও আপনার ও হবে, যদি জায়গা হচ্ছে না একসাথে দাঁড়িয়ে মাঝখানে ইমাম যেন মাঝখানে দাঁড়ায়। বাস না, আমি আরেকটা জিনিস আপনি যেটা বললেন জি, ইমামকে মাঝে রাখো আর ফাঁকা জায়গা পূরণ করো, এটা হলো মেন। যদি আপনার সংকীর্ণতা এভাবে হয়ে যায় তাহলে আপনি এই কাতারেই ইমামকে মাঝে রেখে নামাজ দাঁড়াতে পারবেন, সমস্যা নেই, পড়তে পারবেন এ ব্যাপারে, এটা স্পষ্ট বিষয়। জি,